আপনাদের কাছে ভক্ত ভক্তের কাছে আজ আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। এই যে এখানে বৈষ্ণব কবি লিখলেন খসত বসন রসন চেলি, আমার ব্রজগোপীদের কোটির বসন খসে পড়েছে। তাহলে বাবা আমার জিজ্ঞাসা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, ওই ব্রজগোপীরা তারা কি বসন ছাড়াই আমার গোবিন্দের কাছে গিয়েছিলেন? কি গো বাবা, আমার ব্রজগোপীরা তারা কি বসন ছাড়াই আমার গোবিন্দের কাছে গিয়েছিলেন? আর তা যদি না হয় তাহলে বৈষ্ণব কবি কেন লিখলেন খসত বসন রসন চেলি? তাহলে বৈষ্ণব কবিরা কি ভুল লিখলেন? আচ্ছা না, আমাদের মতো সাধারণ জীবের ভুল হতে পারে, কিন্তু বৈষ্ণব কবিদের কখনো ভুল হয় না। তাহলে কেন লিখলেন না? এর একটা একটা অন্তর্নিহিত ব্যাখ্যা আছে বাবা। সেই ব্যাখ্যাটা কি? না, বসন এক প্রকারের নয়, বসন হচ্ছে দুই প্রকার বসন। একটা বাহ্যিক বসন, এই যে আমরা সকলে পড়ে আছি, আর একটা হচ্ছে অভ্যন্তরিক বসন। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, আমাদের মনে যত কামনা বাসনা এগুলো হচ্ছে অভ্যন্তরিক বসন। ব্রজগোপীদের কি হয়েছিল? বাহ্যিক বসন ঠিক ছিল বাবা, এই অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে যে অভ্যন্তরিক বসন ছিল সেই বসনগুলি খসে পড়েছিল। আর হৃদয়টাকে স্মরণ করে আমাদের সমস্ত ব্রজগোপিনী চলে গিয়েছিলেন আমার ব্রজেন্দ্র নন্দনের কাছে। সকলে চলেছে আপন আপন সাধন পথে, কেউ কাউকে দর্শন করছে না। তা যেতে যেতে আজ বৈষ্ণব কবি বাধা দিয়ে দাঁড়িয়ে আছে আমার রাধারানীকে। ও রাধে, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি তো যাবেই, তুমি হচ্ছে কৃষ্ণ মনোমোহিনী বৃন্দাবন বিলাসিনী, তা তোমার তো এই বেশে যাওয়ার সাজে না, এসো আজ আমি একটু সুন্দর করে তুমি সেজে নাও। কি বললে? আমি সেজে নেবো? হ্যাঁ হ্যাঁ, ওরা আজ সুন্দর করে তুমি সেজে নাও। ও মায়েরা, আমরা আয়না দিয়ে কি করি গো? কি গো কথা বলুন, আয়নাতে কি করি? হ্যাঁ, আয়নাতে মুখ দেখে আছে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। আচ্ছা রাধারানী কি করেছে জানেন? আজ আমার রাধারানী মুকুরে আঁচড়ে ধনে বাঁধে কে শোভা, 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 পায়ে পরে ফুলের মালা না করে বিচার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার, নাই নাই আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, পায়ে পরে ফুলের মালা আচার নাই বিচার নাই, পায়ে পরে ফুলের মালা আচার নাই বিচার নাই, পায়ে পরে ফুলের মালা না করি বিচার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার, পায়ে পরে ফুলের মালা না করি বিচার। ওমা রাধারানী করেছে কি জানেন? চিরুনিটা সামনে ধরেছে আর আয়না দিয়ে নিজের চুলটি আঁচড়াচ্ছে। আরে যে ফুলের মালা ওই বাবা মাই পরিয়ে দিয়ে গেল কোথায় গো গলায়, তা রাধারানী করেছে কি ফুলের মালাটি গলায় না পরে আজ পায়ে পড়েছে। আর কি করেছে ও মায়েরা? এই দিকের মায়েদের জিজ্ঞাসা করি, হ্যাঁ গো নয়নে কি পরি? মা নয়নে পরি কাজল, আর চরণে আলতা। আজকে রাধারানী করেছে কি জানেন? আজ চরণে দেওয়াল কাজল নয়নে আলো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো, নয়নে আয়াল কাজল চরণে আলো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো, অনুরাগ
তখনকার দিনে মেহেন্দি পাওয়া যেত না কি করতে হতো ওই বঙ্কুরাজের পাতা বলে একটা পাতা ছিল সেই পাতাটা বেটে হাতে মেহেন্দি করতে তোমার রাধারানীকে বঙ্কুরাজের পাতা এগিয়ে দিয়েছে রাধারানী করেছে কি জানেন সেই বঙ্কুরাজের পাতাতে আমার কৃষ্ণ চরণ এঁকেছে আর একে আজ হৃদয় মাঝারে দিল বঙ্কুরাজের পাতা আর হৃদয় মাঝারে দিল বঙ্কুরাজের পাতা চলো বৈষ্ণব কবি করেছে কি আজ রাধারানীর সামনে একটা আয়না ধরে দিয়েছে বলছে রাধে এত সুন্দর সেজেছো একবার দেখবে না তা রাধারানী করেছে কি গো সেই আয়নাটি সামনে ধরে আজ অপলক নয়নে চেয়ে আছে এ কি রাধে কি হলো তুমি এমন করে অপলক নয়নে চেয়ে আছো বলছে বৈষ্ণব কবি আমি কি দেখছি জানো আমি দেখছি আমি প্রেমসিন্ধু মথন করে লমিয়া ধরিছে প্রেমসিন্ধু
আসুন আসুন ও ব্রজ রমণীগণ তাহাকে আসতে কোনো অসুবিধা হয়নি তো ও ব্রজ গোপিনীগণ কি গো কোনো কথা বলছো না কেন কি হয়েছে কি তোমাদের হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো তা এসেছো বেশ করেছো কিন্তু আপন আপন পতিকে ছেড়ে এই ঘোর রজনীতে এই গভীর বনের মধ্যে আমার মতো পরপুরুষের কাছে তোমরা কেন এসেছো বলো বলো ও ব্রজ গোপিনীগণ কয় হে গোপী কিসের লাগে বনে তোমরা এলে গোপী বনে তোমরা কি বলবে জানো বলবে কৃষ্ণ প্রেমের এমনি রীতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমরা বাড়িতে আপন আপন পতির সঙ্গে ঝগড়া করে আমার কাছে এসেছে তাই না কি গো তাও নয় ও তাহলে আমার মনে হয় ওই কংস রাজার চর তোমাদের আক্রমণ করেছে আর তোমরা আত্মরক্ষার জন্য আমার কাছে ছুটে এসেছে কি গো তাও নয় ও ব্রজ গোপিনীগণ তোমরা কেন কোনো কথা বলছো না কেন বলো বলো তোমাদের কি হয়েছে কেন এসেছো আমার কাছে ও মা ব্রজ গোপিনীগণ আজ কোনো কথা বলতে পারছো না আচ্ছা তোমরা জানো না ভূত শুশ্রূষাণাং স্ত্রীণাং পরম ধর্ম তদ বন্ধুনাং চ কল্যাণ প্রজানাং চ উপাসনাং স্ত্রীলোকের পরম ধর্ম হচ্ছে মাতা পিতার সেবা করা আত্মীয় স্বজন কুটুম্বাদি তৎসঙ্গে আপন আপন পতিদের সেবা করা তা না করে এই গভীর বনের মধ্যে কেমন কি জন্য এসেছো তোমরা জানো না সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণা শ্রয় তবু পরপতি অভিলাষী সতী ধর্ম নয় কোন যুবক যদি সর্বাঙ্গ সুন্দর হয় সর্বগুণের অধিকারী হয় তবু নিজের পতিকে ছেড়ে সেই পরপতিকে অভিলাষ করা সতী ধর্মের আচরণ নয় তা কেমন করে এসেছে ও দেখো 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 আমি কাদের কাছে সতীত্বের কথা বলছি হ্যাঁ তোমরা সতীত্বের মর্ম কি বুঝবে হে তোমরা হচ্ছে সামান্য নাগরিকা জাতি তোমরা সতীত্বের মর্ম কি বুঝবে কেমন করে জানিবে হে নাগরিকা জাতি আর কেমন করে জানিবে হে নাগরিকা জাতি নিজ পতি দিয়া গিয়া ভজ পড় পতি পতি দিয়া গিয়া ভজ পড় পতি দিয়া গিয়া ভজ পরপতি নিজ পতি ফুলটা ফুলটা ফুলটা
তোমরা হচ্ছে কুলোটা 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 ব্রজগোপীদা বাবা কোন কথার উত্তর দিতে পারছ না কি করছে মাথা নিচু করে পায়ের বুড়ো আঙ্গুল করে মাটিতে দাগ কাটছে ও মায়েরা আমাদের মেয়েদের একটা স্বভাব আছে দেখবেন সবার নয় তবে অনেক মেয়েদের স্বভাব আছে যখন খুব দুঃখ হয় কষ্ট হয় যখন মুখে কোনো কথা আমরা প্রকাশ করতে পারি না তখন পায়ে করে মাটিতে দাগ কাটি এটা আমাদের অনেক মেয়েদের স্বভাব আছে ব্রজগোপীদের যাই না মাসির সুরে ডেকে নিয়ে এসে আমার শ্যামসুন্দর বলেছে তোমরা হলে কুলোটা ব্রজগোপীরা কোনো কিছুর উত্তর দিতে পারছে না করেছে কি পায়ের বুড়ো আঙুলটা দিয়ে মাটিতে দাগ কাটছে আর মা ধরণী কি বলছে হেমা ধরণী তুমি তোমার কোলে মা সীতাকে আশ্রয় দিয়েছিলে আজ তোমার কোলে আমাদেরও আশ্রয় দাও মা গো সকল ব্রজরমণী এমন করলে ললিতা সখী বড় মুকুটা সখী ললিতা সখী বড় মুখটা সখী কোমর বাঁধতে বাঁধতে বলছে কি বললো স্যার কি বললে কেউ কোনো কথার উত্তর দিতে পারছে না বলে তুমি যা খুশি তাই মনে করেছো হ্যাঁ কি বললে আমরা কুলোটা আমাদের বাঁশির সুরে ডেকে নিয়ে এসে বলছে কুলোটা ও স্যার স্যার ও গো শোনা শোনা শুকা পট শ্যামল চন্দ চিচি বন্ধু তোমার লাজ লাগে না কেমন করে কইছ কথা ও বধু তোমার লজ্জা করে না ভাঙ্গলি কুলশীল মুরলী কোষানে কিং করে গণে যেন কেসে ধরে আনে বধু গো তোমার ওই বাঁশির সুর আমাদের কেমন করে নিয়ে আসে জানো বধু আমাদের এই কেসে ধরে টানতে টানতে তোমার কাছে নিয়ে আসে আর তুমি কিনা আমাদের বলছো আমরা কলম কিনি আমরা কুলোটা বধু গো তুমি যদি আমাদের দাঁড়িয়ে দাও আমরা চলে যাব কিন্তু আমরা বাড়িতে তো ফিরে যাব না আমরা কি করব জানো ওই যমুনায় আমাদের এই প্রাণ আমরা বিসর্জন দেব তুমি আত্মা রাম প্রভু তুমি আত্মা রাম তোমায় না ভজিলে সতি অসতী সমান তুমি আত্মা রাম প্রভু আচব তোমাতে তোমার ছাড়া কোথায় পরপতি তুমি দেখিলে ভজিতে তুমি বন্ধু তুমি সখা তুমি প্রাণনাথ দয়া করে দাসী করে করো আত্মসার ওই ছন্দ বচন শুনি শ্রীকৃষ্ণ চন্দ্র অন্তরে উপজিলা আনন্দ তরঙ্গ এতক্ষণ রাসমঞ্চ করিয়া নিরমান গোপীগণ মাঝে নাচেন আমার মদন মোহন আমার ভগবান শ্রী গোবিন্দ গোপীদের ডেকে ডেকে বলছে শোনো শোনো আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম তোমরা আমায় কতটা ভালোবাসো আজ সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো তাই আর বিলম্ব করো না এসো আজ আমরা সকলে মিলে রাস নৃত্যে মাতোয়ারা হই তাই মা যোগমায়া সুন্দর করে রাসমঞ্চ তৈরি করে দিলেন কেমন করে আজ কাঞ্চন মোহনী গণ জননী রমণ রমণী মঙ্গল সা কাঞ্চন মোহনী
ধীরে বিজলি শানে চঞ্চল জলধর রসবরি হয়ে অনিবার কত কত পদমিনী পঞ্চম গাও কত মধুকর ধর সুতিবাস মধুকর মিনী কত পদমিনী গাও কত মুগ্ধল আমার গোবিন্দ দাস তাই মা যোগমায়া সুন্দর করে রাজচক্র নির্মাণ করে দিলেন সেই রাজচক্রের মাঝে আজ আমার প্রাণ গোবিন্দ সমস্ত সখীদের সঙ্গে নিয়ে আজ রাস নৃত্যে মাতোয়ারা হলে আজ রাস নৃত্যে আমার প্রাণ গোবিন্দ এবং সকল সখীগণ আজ সকলে মিলে রাস নৃত্যে মাতোয়ারা হলে নৃত্য করছেন সকলে মিলে তাই সকলে বলছে শোনো শোনো আজ নৃত্য যখন হচ্ছে সবাই একসাথে তো নাচলে কে কেমন নেচেছে বুঝতে পারবো না তাই না তাই আজ কি করব আজ আমাদের তোমার আর রাধা রানীর মধ্যে আজকে হবে নাচের প্রতিযোগিতা হবে তুমি আর রাধা রানী আজকে নাচের প্রতিযোগিতা হবে তা শ্যাম সুন্দর যেই না এই কথা শ্রবণ করেছে বলছে হ্যাঁ গো নাচের প্রতিযোগিতা হবে বলছো তা আমি তো নাচ জানি না তাহলে কেমন করে নাচবো তা এক কাজ করো তোমার রাধা রানীকে আগে নাচতে বলো তোমার রাধা রানী শুনেছি এই বৃন্দাবনে নাকি চলাই নৃত্য আর বলাই গীত তা তোমার রাধা রানীর নাচ দেখে আমি একটু একটু শিখে নিই তারপর আমি নাচবো তা সখীরে বলছে হ্যাঁ গো আমার রাধা রানী কি পিছিয়ে আছে নাকি রাধে রাধে সুন্দর করে একটু নাচতে দেখি তাই সখীরা আজ আমার রাধা রানীকে বলছে রাধে সুন্দর করে একটু নাচ তাই আজ সমস্ত সখীরা আমার রাধা রানীকে বলছে রাধে সোহাগে চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি 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 নাচ তো দেখি রে বালাই নাচ তো দেখি সোহাগে নাচ তো দেখি সোহাগে চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি সোহাগে চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি বদনে ধ্বনি নাচ তো দেখি নাচ তো দেখি বালা নাচ তো দেখি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি দাঁড়াও 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 ওইভাবে নাচলে হবে না তাহলে বলছে শোনো আমি শর্ত দেব আমি পণ দেব আর সেই পণে তোমার রাধা রানীকে নাচতে হবে সখীরা বলছি বা বাবা এই বললে নাচের কিছু জানি না আবার বলছে পণ দেব আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা শুনি শুনি ও শ্যাম তা তোমার কি পণ আছে শুনি বলছে আমার কি পণ আছে জানো শোনো শোনো তোমার নানো দেবে কা
যন্ত্রপাতি চাই তার একটা তাল থাকা চাই আর তুমি এমনি বল এমনি বলছো যে নাচতে হবে আচ্ছা শোনো শোনো আমি তো এত যন্ত্রপাতি বাজাতে জানি না আমি শুধু বাজাতে জানি আমার এই বাঁশি তা এই বাঁশিতেই আমি তাল রাখবো আমি কি করবো জানো ওই বিষম সংকটের তালে বাজাইব বাঁশি বিষম সংকটের তালে বাজাই গো বাঁশি বিষম সংকট তালে বাজাই গো বাঁশি ধন অঙ্ক মাঝে নাচ আর ধন রঙ্ক মাঝে নাচ কেমন নটিনী ধন অঙ্ক মাঝে নাচ আচ্ছা হ্যাঁ গো আমি বিষম সংকট তালে তাল বাজাবো আর সেই তালে তোমায় এই ধনু অঙ্কের মাঝে নাচতে হবে তা সখীরা বলছে হ্যাঁ গো ও শ্যাম আমার রাধারানী যদি জিতে যায় তাহলে কি দেবে বলছে বা 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 প্রথমেই জেতার কথা শোনো শোনো তোমার রাধা রানী যদি হেরে যায় তাহলে কি করবো জানো ওই হারিলে কাঁদিয়া লব বেসর বাঁচনে হারিলে কাঁদিয়া লব বেসর বাঁচনে ধনি চাঁদ ও কপি না দিনে গোড়াই ধনি যদি আমাদের রাধারানী জিতে যায় তাহলে বোঝে জিতে যায় শোনো শোনো আবার জিনিলে তো মারে সখী মনে রাখবি কির মনে রাখবো রে শ্যামসুন্দর কি পণ করেছিল
কি পণ করেছে দেখ যে দাদা রানী যদি জিতে যায় তাহলে মোহন মুরলিটি দিয়ে দেবে তা মনে রাখিস কথাটা বলছে রাধে আর বিলম্ব করিস না একবার সুন্দর করে নাচতে দেখি তাই দাদা রানী আজ সুন্দর করে নাচতে আরম্ভ করলেন আরে ঠামাকি নেচে যাই ঠামাকি 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 নেচে যাই সবাই মিলে একসাথে বললে রাধা রানী দল ভারী হয়ে যাবে তার জন্য বলছে না জয় রাধে জয় রাধে ও মা ঘুম আসতে আপনাদের দোষ না সবাই গুরু পূর্ণিমা করে আছেন একটু ঘুম আসবে তা আমার সাথে সকলে মিলে আনন্দ করুন দেখুন আর ঘুম আসবে না সকলে মিলে বলুন রাধা রানী কি রাধা রানী কি সবাই বলে রায়ের জয় শ্যামনগর হারিলে দুঃখী কহে গোপী মণ্ডলী হাসালে সবাই বলছে আজকে আমার রাধা রানী জিতে গেছে তাহলে শ্যাম এবারে তুমি কি করবে তোমার বাঁশিটি দাও শ্যাম সুন্দর বলছে বা বাবা আমি এখনো নাচলামই না তোমরা রাধা রানী জয় ধ্বনি দিয়ে দিলে হ্যাঁ শোনো শোনো আগে আমি নাচি তাই বলছে বেশ বেশ তাহলে আর বিলম্ব করো না একবার সুন্দর করে নাচো তো দেখি বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাজে লক্ষ্মী 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 ঝা বাজে লক্ষ্মী 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 ঝা জন্দা জনা খেতা ঠাকুর লক্ষ্মী ঝা জন্দা জনা খেতা ঠাকুর লক্ষ্মী ঝা ঝা শ্যাম তোমাকে নাচতে হবে ওমা যেই না বলেছে শ্যাম তোমাকে নাচতে হবে অমনি শ্যাম সুন্দর আমার নাচতে আরম্ভ করে দিয়েছে দাঁড়াও 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 দাঁড়াও
বাবা রে বাবা কি হলো গো এ নাচ হচ্ছে না গো মাঠে আঙুল চালাচ্ছো না গরু চালাচ্ছো কোনটা এটা কি নাচ আরে আমি যেমন জানি তেমনই তো নাচ না বললে তো হবে না স্যার শোনো শোনো তোমাদের রাধা রানী গুরু ধরে নাচ শিখেছে আর আমি গরু ধরে নাচ শিখেছি আচ্ছা এত ভালো আরে এর বেশি ভালো আর কি হবে গুরু ধরে শিখেছে আর আমি শিখেছি গরু ধরে তাহলে আমার এর বেশি ভালো নাচ হবে তুমি যদি গরু ধরে শিখেছো তাহলে এত মানে পন দিলে কি করে শোনো ওই আগে বাজে চলবে না ওই গরু চড়ানো নয় আর লাঙ্গল চালানো নয় এই যে আমাদের অনন্ত গোপিনী দেখছো এদের মধ্যে প্রধান আমরা অষ্টসখী এই অষ্টসখী আমরা প্রত্যেকে সঙ্গীত কলা বিদ্যায় পারদর্শিনী তা শোনো শোনো তা তোমাদের কি পণ আছে শুনি হ্যাঁ পণ আছে হ্যাঁ কি পণ শুনি আমাদের কি পণ জানো কি পণ বলো তোমার নান্ন দিবে পণ মন্দ মুখের কজা গন্ডমুন্ডও নড়বে না আর নুপুরে যে চরণে যে নুপুর পরে আছে তার কড়াইয়ে নড়বে না আর গলায় যে বনমালা পরে আছো সেই বনমালাও নড়বে না শুধু তাই নয় না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডল না নড়িবে নাসারমতি নয়নের পল ও মায়েরা আচ্ছা বলুন তো মানুষের কখন নাসারমতি নয়নের পল পড়ে না বাবা যখন কেউ সমাধিস্থ হয় বা যখন কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন কেউ মারা যায় তখন তাদের নয়নের মতিও পড়ে না আর নয়নের পলও পড়ে না নাসার মতিও পড়ে না তা আজ সখীরা সেইভাবে পণ দিয়ে আমার গোবিন্দ তো বলছে তোমায় সেইভাবে নাচতে হবে তা গোবিন্দ বলছে শোনো আমি তো তোমরা তো এই তোমরা তো জানো ওই যন্ত্রপাতি বাজাতে হবে যন্ত্রপাতি ছাড়া কি নাচা হয় জানো আমাকে যন্ত্রপাতি নেই আছে হ্যাঁ তাই বুঝি আচ্ছা শোনো আমাদের এই অষ্টসখীকে দেখছো আমরা হচ্ছি সকলে সঙ্গীত বিদ্যার পারদর্শনী তা আমাদেরকে কি বাজাবে জানো আমাদের ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজায় সপ্ত সদা গাই দেখে রঙ্গ সুচিত্রা বাজায় সপ্ত সদা গাই দেখে রঙ্গ গোবিন্দা কপিনা কম্পুদা রঙ্গ দেবী আমাদের গঙ্গবিন্দা কপিনা কম্পুদা রঙ্গ দেবী ইন্দুরেখা পিনাক বাজাই মন্দির আসু দেবী ইন্দুরেখা পিনাক বাজাই মন্দির আসু বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল নানাবিধ যন্ত্রযানি বাজাতে লাগিল নানাবিধ যন্ত্র আজ শ্যামেকে নাচাবে বলে ওই বাজালে যন্ত্রপাতি বাজালেই হবে তার তো একটা তাল থাকা দরকার সখীরা বলছে আসে আছে শ্যাম আছে আমাদের তালেও নয় আর বেতালেও নয় তার একটা জিনিস ওটা কি পাকা তাল নাকি মাঝে বলছে পাকা তাল হ্যাঁ মাঝে তাই তো হয় পাকা তাল মা গো আমরা দুটো জিনিস বুঝি হ্যাঁ একটা হচ্ছে তালে এই যন্ত্রপাতি বাজছে এগুলো কি এটা একটা বাজছে তালে আর তাল ভুল হয়ে গেলে কি হয় বেতাল তা সখীরা বলছে আমাদের তালেও নয় আবার বেতালেও নয় তার মাঝের একটা জিনিস কি জানো উদ্ভট তালে যদি হারো বনমালি তোমার চূড়া বার্ষিকের নিয়ে আমরা করে দিব তালি এই নাই
এই কথা বলেছে উদ্ভট তার তাবার কেমন গো যেই না এই কথা বলেছে ওমনি শ্যাম সুন্দর বলছে বা 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 আমি এখনি নাচলামই না আর এখন থেকে কি বলছো হেরে গেলে করে তালি দিবে তা যদি জিতে যাই তাহলে কি দেবে বলছো শ্যাম তুমি যদি জিতে যাও তাহলে তোমায় কি দেব দাও না যদি জিন রাধা দিব আমরা হব দাসী যদি জিন রাধা দেব আমরা হব দাসী যদি জিন রাধা দিব আমরা হব দাসী যদি জিন রাধা দিব আমরা হব দাসী নইলে কারা করে সব দুঃখিনী কয় হাসি নইলে কারা করে রাখব দুঃখিনী কয় হাসি তোমায় কারা করে রাখব আগারে রাখব আর আগারে রাখব কে বাজানে রাধারানীকে তোমায় দিয়ে দেব আর যদি হেরে যাও তাহলে কি করব জানো ওই যেখানে এসেছিলে সেখানেই পাঠিয়ে দেব যেখান থেকে এসেছিলে সেই সেখানেই পাঠিয়ে দেব কোথা থেকে এসেছিল ভগবান শ্রী গোবিন্দের জন্ম কোথায় হয়েছিল গো মা কংসের কারাগারে হয় না বলছে কারাগার থেকে এসেছিলে ওই কারাগারেই পাঠিয়ে দেব আবার মনে মনে বলছে হে গোবিন্দ তোমায় এই বৃন্দাবনে রাধারানী ছাড়া কৃষ্ণ সেবা তো কেউ জানে না তাই তোমায় কোন কারাগারে রাখবো জানো আমাদের এই হৃদয় কারাগারে তোমায় বন্দী করে রাখবো তাই আজ শ্যাম সুন্দর সুন্দর করে নৃত্য করছে কি শ্যাম নাচতে পারবে তো আচ্ছা ঠিক আছে শ্যাম নাচ শিখেছে তবে টেজে এসেছে হ্যাঁ ও মায়েরা সকলে একটু উলুধ্বনি দিয়ে আমার এই ছোট্ট শ্যাম সুন্দরকে একটু সহযোগিতা করবেন এত সুন্দর করে নাচলো তাও ভালো লাগে নাই সকলে মিলে জয় ধ্বনি করুন শ্যাম সুন্দর কি দেখো তোমরা যে আমার জয় ধ্বনি করলে তাহলে আমি কি জিতে গেছি বলছে না না তুমি যেত নাই তোমায় জয় ধ্বনিটা কেন করলাম জানো ও মায়েরা আপনাদের এই গ্রামে হয় সেই ছোট ছোট প্রতিযোগিতাগুলো ওই সাধারণত কোনো সময় হয় দেখবেন ওই সরস্বতী পুজো কিংবা দুর্গাপূজার সময় হয় কালী পূজা লক্ষ্মী পূজা ছুঁচে সুতো পরানো শাঁখ বাজানো মোমবাতি ধরানো কি গো হয় চেয়ার হুইল চেয়ার হুইল চেয়ার কি হুইল চেয়ার বলে কোনো খেলা রেখেছেন না আরে বাবা হুইল চেয়ার না ওটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তা দেখবেন যারা জেতে যারা অংশগ্রহণ করে যারা প্রথম হয় তাদের কি করা হয় প্রথম পুরস্কার দেওয়া হয় যারা দ্বিতীয় হয় দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় যারা তৃতীয় হয় তাদের তৃতীয় পুরস্কারও দেওয়া হয় কিন্তু মা যারা কিছুই হতে পারে না কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের কি করা হয় বলুন তো একটা কলম দিয়ে তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় কি বাবা দেওয়া হয় না বলুন তাই গোপীটা বলছে শোনো আজ জয়ের ধ্বনি করে শ্যাম তোমায় সান্ত্বনা পুরস্কার দিলাম কিন্তু জিতেছে আজকে আমার রাধারানী তাই এবার কোথায় যাবে তুমি হ্যাঁ তাই শোনো আর তো কোনো উপায় নেই এই বাঁশিটি এবার তোমায় দিতে হবে
ওমা যেই না রাধারানী জিতে গেছে অমনি শ্যামসুন্দর আমার হাতে পিছন দিকে করে বাঁশিটি লুকিয়ে নিয়েছে ওমা এটা আচ্ছা বলুন তো আমাদের মেয়েদের সবথেকে বেশি খুশি কিসে হয় কিসে হয় বাবা যদি সোনার গয়না কিনে না দেয় আরো খুশি হই না শাড়ি গয়নাতে ওমা এখন একটা জিনিস বলি ওই শাড়ি গয়নার থেকে আর একটা জিনিসে আমরা মেয়েরা বেশি খুশি হই কেউ যদি আমার মতো কালো মেয়েকে যদি বলে রংটা খুব ফর্সা আছে হই না মা আমাদের কেউ রূপের প্রশংসা করলে আমরা খুশি হই না খুশি হই না তা দেখুন আমার শ্যামসুন্দর মনে মনে করছে কি আজকে সখীদের রূপের প্রশংসা করে ভুলিয়ে দেব যা সখী এত সুন্দর সেজেছো কোনোদিন দেখিনি আহাহা কি ভালো লাগছে গো তোমাদের দেখতে ও ললিতা বলো ও বিশাখা বলছি এত সুন্দর সেজেছো খুব ভালো লাগছে গো খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে তা আজকে কি আমরা প্রথম সাজেছি নাকি না না প্রথম সাজো নাই তাহলে কিন্তু তাও খুব ভালো লাগছে না আমাদের বসে আছি বলে যা বলে দিছো তাই শুনে লিছি ঠিকঠাক বলো কি বলছো বলছি আজকে তোমরা খুব সুন্দর করে সাজুগুজু করেছো খুব ভালো লাগছে আচ্ছা এটা বলার কি কোন একটা কারণ আছে এ বাবা কারণ আবার কি থাকবে কারণ কিছু নেই হ্যাঁ তো মনে হচ্ছে কিছু একটা কারণ আছে বলা না গো কিছুই কারণ নেই হ্যাঁ কারণ কি থাকবে কিছুই কারণ নেই তাহলে এর আগেও তো সেজেছিলাম অনেকবার তখন তো কিছু বলো না বলো বলছি বলছি কোনো কারণ নেই নাই তো না একদম কোনো কারণ নাই তাহলে হাতটা সামনে রাখো হাত হ্যাঁ এই তো হাত সামনে রেখেছি দেখো একটা হাত এ বাবা একটা হাত কেন হবে এই তো অনেকটা হাত এই তো দেখো বাবা একসাথে দুটো হাত দিয়েছে না একটা ওমা ভালো করে দেখবেন ভালো করে ভোট দিতে হবে কিন্তু হ্যাঁ এই যে দেখুন ডান হাত আর এই যে দেখুন বাঁ হাত কটা হাত হলো দুটো হাত হলো না কটা দেখো দেখো সব মায়েরা বলছে দুটো হাত ওমা দুটো হাত হলো না হ্যাঁ সব মায়েরা বলছে মারা খুব ভোট দিচ্ছে এদিকে বাবারা বলুক দেখবে একবার বাবারা বলুক তাহলে ঠিক আছে ও বাবা বলুন তো এই যে একটা হাত বাঁ হাত আর এই যে দেখুন ডান হাত তাহলে কটা হাত হলো কটা কটা বাবা হাত কটা দেখাচ্ছে বলুন হ্যাঁ এই তো কাজ হয়েছে হাত একটাই ওই একটা দেখালে হবে না দুটো হাত একসাথে দেখো দুটো হাত একসাথে দুটো হাত একসাথে হ্যাঁ বলছি না দেখালে হতো না না একসাথে দুটো হাত এই তো খুশকি দেখো আমরা তো আমার কাছে বাঁশিটি ছাড়া আর তো কিছু নেই আমার এই বাঁশিটি সম্বল এই বাঁশিটি তুমি নিও না তার বদলে তোমরা যা করতে বলবে আমি তাই করব ওমা সখীরা এবং শ্যামসুন্দর সকলে নৃত্য করছে আর বাবা ভোলানাথ আর স্থির থাকতে পারলেন না তিনি মা মহামায়াকে আজকে দাঁড়ে দাঁড়িয়ে গো মা মহামায়া বলছি ও মহামায়া আমায় সুন্দর করে সাজিয়ে দাও আমি ওই রাস নৃত্য দর্শন করতে যাব বলছে সেখানে তোমার যাওয়ার স্থান নেই সেখানে তুমি তো মদন দহন তোমার সেখানে যাওয়ার স্থান নেই তুমি হচ্ছে পুরুষ সেখানে কোনো পুরুষের অধিকার নেই একমাত্র পুরুষোত্তম আমার শ্রী গোবিন্দ তা বাবা ভোলানাথ বলছে হ্যাঁ গো আমি তো দর্শন করতে যাব তো আমায় একটু গোপীর বেশে সাজিয়ে দাও না হ্যাঁ আমি পুরুষ আছি আমায় একটু নারী বেশে সাজিয়ে দাও তো মা করেছে কি বাবা মা মহামায়া সাজাবে না আর বাবা ভোলানাথ নাছোড় বান্দা তা মা মহামায়া করেছে কি বাবা ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে মাথায় এত বড় একটা ঘোমটা দিয়ে দিয়েছে দেবাচ্ছে শোনো ভোলানাথ সেখানে যাবে কিন্তু ওই রাজচক্রে প্রবেশ করবে না ঠিক আছে ওই বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস নৃত্য দর্শন করে আবার চলে আসবে আর কোনো সখীদের সাথে কথা বলবে না আর দেখো ওখানে যেন তুমি নাচতে লেগে যেও না বলছে না না আমি নাচবো না তুমি নাচবে না তো বলছে না না আমি নাচবো না বলছে বেশ ঠিক আছে যাও তা মাগো বাবা ভোলানাথ তিনি তো ভোলা ভালা লোক হ্যাঁ তা করেছে কি আমার সখীরা নাচ নৃত্যে মাতোয়ারা বাবা ভোলানাথ আর স্থির থাকতে পারলেন না সখীদের নৃত্য দেখেই আমার বাবা ভোলানাথ আজ নৃত্য শুরু করে দিয়েছে কেমন করে আজ ঢাকি ডোতালিতে বাসুয়া নাচিছে নাচে আমারে ভোলা মহেশা ঢাকি ডোতালিতে বাসুয়া নাচিছে নাচে আমারে ভোলা মহেশা
রক্ষতালি দিয়া নাচে কিরকি নন্দন রক্ষতালি দিয়া নাচে কিরকি নন্দন নৃত্য করতে করতে যেই না লাশ চক্রে পা দিয়েছে বাবা ভোলানাথ অমনি হয়েছিল কি রাজচক্রটা ঘুরছিল বাবা ভোলানাথ পা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজচক্রটা থেমে গেল আর যেই না থেমে গেছে সখীগণ নিত্যে মাতোয়ারা ছিলেন সকল সখীগণ বলছে দেখ 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 কি হলো কি হলো কি হলো তাই দেখতে দেখতে দেখছে কি একজন গোপী উদ্দণ্ড নৃত্য করছে আচ্ছা সখী এতো আমাদের মধ্যে কেউ না হ্যাঁ আরে এমন করে উদ্দণ্ড নৃত্য করছে দেখ 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 আমাদের মধ্যে কেউ না চল চল দেখে আসি এই শোনো 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 কি গো এই এখানে এসো বাবা ভোলানাথের এবারে জ্ঞান হয়েছে এই যা আমায় বারবার করে মহামায়া বলে দিয়েছিল যেন নাচবে না ওই রাজচক্রে পা দেবে না আমি কি করেছি ভুল করে দিয়েছি তা বাবা ভোলানাথ মাথায় ঘুমটাতে নিয়ে ভয়ে ভয়ে এসেছে হ্যাঁ গো এই শোনো শোনো তা তোমার নাম কি কি নাম তোমার বলো বলো গোপি আমার নাম গোপি গোপি হ্যাঁ হ্যাঁ গো গোপি আবার কারো নাম হয় নাকি হয় না হ্যাঁ গোপি নাম হয় তা বেশ 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 তা হ্যাঁ গো তোমার বাবার নাম কি বাবার নামও গোপী তা তোতলাচ্ছ কেন বাবার নাম বলতে কেউ তোতলায় নাকি আর বাবার নামও গোপী তা তোমার মায়ের নাম কি এইভাবে কি বলবে মায়ের নাম কি বলো আমার মায়ের নামও গোপী তোমার নাম গোপি তোমার বাবার নাম গোপি তোমার মায়ের নাম গোপি হ্যাঁ গো তোমাদের কি গোপি গোষ্ঠী নাকি হ্যাঁ তা সকল সখীগণ করেছে কি শ্যামসুন্দরকে ডেকে পাঠিয়েছে শ্যামসুন্দর এসে বলছে তুমি কে আমায় পরিচয় দাও না আমি সুদর্শনকে আহ্বান করব তা শ্যামসুন্দর যেই না সুদর্শনকে আহ্বান করতে গেছে অমনি বাবা ভোলানাথ নিজেকে সমর্পণ করে দিয়েছে বলছে আমি হচ্ছি বাবা ভোলানাথ বলছে কি বললি এ কি করেছো তুমি হচ্ছে মদন দহন আমি হচ্ছি মদন মোহন তোমার তো এখানে কোনো স্থান নাই তুমি ফিরে যাও এখান থেকে বাবা ভোলানাথ বলছে শোনো শোনো আজ যে রাস তুমি আমায় দর্শন করতে দিলে না আমি এই রাসচক্রে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আগত কলিযুগে এই রাস প্রতিটি ভক্তের দ্বারে দ্বারে আমি করব আর প্রতিটি ভক্তকে এই রাস আমি দর্শন করাবো বাবা ভোলানাথ ফিরে গেছে বাবা ভোলানাথ ফিরে গিয়েছে আর এদিকে সখীরা বলছে দেখো শ্যামসুন্দর তোমার আর রাধারানীর যুগল ছাড়া কিছু জানি না বাঁশিটি দিতে হবে না এক কাজ করো তুমি আর রাধারানী একটিবার যুগলে নৃত্য করো আমি আমরা তোমাদের যুগল নৃত্য দর্শন করব তাই সখীগণ আজ সকলে জয়ধ্বনি করছে আমার রাধারানী শ্যামসুন্দর আজ যুগলে নৃত্য করছে তাই সকল মা ও মায়েরা আজ যুগলে নৃত্য হবে ঠিক আছে সকলে একটু উলুধ্বনি করবেন কেমন আজ শ্যামের বামে সবের বাবা দাদাই লো নবীন কিশোরী গো
সকলে মিলে উলু ধরে আজ শ্যামের বামে দাঁড়াইলো নবী না কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইলো রাধারানী কেমন ক্লান্ত হয়ে পড়ে গেছে তাই রাধারানী কি আর এমন করে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না এসো আজ আমরা সকলে মিলে রাধারানী কি এবং শ্যামসুন্দর কি সুন্দর করে যত্ন করে ঘুম পাড়িয়ে দিই তাই সমস্ত সখীরা আজ আমার রাধারানীকে এক আসনে দিয়েই সমস্ত সখীরা উচ্চৈ স্বরে গাইতে লাগলেন ওমায়রা সকলে মিলে হাতে তালি দিয়ে কেমন রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো সকলে মিলে রাধে রাধে
তাই সকল সখীগণ আনন্দ করলেন বলছে আমার রাধা রানী শ্যাম সুন্দর কি আর এমন ভাবে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না সখীরা কি করলেন যমুনা হইতে সুশীতল বাড়ি আনয়ন করিয়া রাধা গোবিন্দকে দুহুকারে করাইলে স্নান পরিবার তরে দিলে শুভ্র শুষ্ক বসন যজ্ঞচর্ষলে জপে করালো ভোজন ভোজনের পরে দিল দম্বরে নানা প্রকার করিল ব্যজন কোন কোন গোপিনী মেলি কানন হইতে কুসুম চয়ন করিয়া কেহবা ধূপ জ্বালিলেন দীপ জ্বালিলেন মালা গাঁথিলেন কেহবা কুসুম সজ্জা রচনা করে আজ আমার রাধা গোবিন্দকে আজ কুসুম সজ্জায় শয়নে দিলেন তাই রাধা গোবিন্দের সেই শয়ন বিলাস দর্শন করে সকল সখীগণ বলছে দেখো দেখো আজ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভরে সুতল কিশোরী দুবাহ পশারি সুতল কিশোরী দুবাহ আমার শ্যাম অঙ্গে দিয়া পা ওরে ওই দেখ নাগরের বাহু সিদ্ধান্ত করেছে নাগরের বাহু সিদ্ধান্ত করেছে বাহু সিদ্ধান্ত করেছে বিধান বসন ভূষা সাহস না হয় মনে প্রকাশ করছে এমন সময় বৈষ্ণব কবি জগন্নাথ দাস সখীদের কাছে গিয়ে বলছে এই তোমরা এমন করে চিৎকার করছো কেন দেখো ক্লান্ত কলিবরে আমার রাধা গোবিন্দ ঘুমিয়েছে ধীরে ধীরে পৌনা কথা আমার রায় যেন জাগে না গো ধীরে ধীরে সকলে কুঞ্জের বাইরে বেরিয়ে এসে উচ্চৈস্বরে গাইতে লাগলেন জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে